নমস্কার সকলকে, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে এখানে আপনাদের যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে, আজকের ভিডিওর মাধ্যমে তা নিয়ে আলোচনা করবে। এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে, যোগ্যতা কী থাকবে, রিক্রুটমেন্ট প্রসেস কী থাকবে, সম্পূর্ণ বিষয় ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। নোটিফিকেশানটা বন্ধুরা পাবলিশ করা হয়েছে 14/11/2023। এখানে আমরা প্রথমে নেম অফ দ্য পোস্ট সিকিউরিটি স্ক্যানার পোস্টে এখানে ফ্রেশার্সরা কিন্তু আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি এখানে 906টার মতো এখানে ভ্যাকেন্সি রয়েছে। এখানে আপনাদের যে লাস্ট ডেট অনলাইনে আবেদন করার জন্য 8/12/2023 আগে কিন্তু আপনাকে এখানে অনলাইনে আবেদনটা করে নিতে হবে। এখানে আপনাদের প্লেস অফ পোস্টিং কোথায় হবে, এখানে কিন্তু অনেকগুলি নাম রয়েছে, অন পেন ইন্ডিয়া বেসিস, এগুলি আপনারা দেখে নেবেন। নেক্সট, এখানে যে অ্যাপ্লিকেশান ফিটা লাগবে অনলাইনে আবেদন করার জন্য, জেনারেল ওবিসিদের জন্য এখানে 750 টাকা লাগবে এবং 100 টাকা লাগবে এসসি এসটি ইডাব্লিউডি এবং উমেন্স ক্যান্ডিডেটের জন্য। আপনারা যদি অনলাইনে আবেদন করতে চান, ভিডিও ডিসক্রিপশানে অনলাইনে আবেদন করার জন্য লিঙ্কটা থাকবে। তাছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে আপনারা পার্সোনালি এসএমএস করেও কিন্তু আপনারা অনলাইনে আবেদনটা করে নিতে পারেন। এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে 17/11/2023 থেকে 8/12/2023 ভেতর আপনাকে সেখানে অনলাইনে আবেদনটা করে নিতে হবে। এখানে যে আপনাদের সিলেকশন প্রসেস এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা রাখা হয়েছে, এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনার গ্রাজুয়েশন করা থাকতে লাগবে এবং মিনিমাম 60% মার্ক কিন্তু লাগবে এবং এসসি এসটিদের জন্য 55% মার্ক হলে আবেদনটা করতে পারবেন। এবং এখানে যে এবিলিটি, আপনাদের ইংলিশ, হিন্দি এবং আপনাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে এগুলি কিন্তু বলতে এবং আপনাদের লিখতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু স্পিকও করতে হবে এবং আপনাদের সেটা রাইটিংও দিতে হবে। এখানে যে এজটা রাখা হয়েছে, আপ টু 27 ইয়ার্স পর্যন্ত কিন্তু আপনি এখানে আবেদনটা করতে পারবেন। এবং জব প্রোফাইলের ভেতর এখানে কী কী কাজ আপনার থাকবে এগুলো কিন্তু ডিটেলস রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। সিলেকশন প্রসেসের ভেতরে এখানে রয়েছে, দ্য এলিজিবিলিটি ক্যান্ডিডেট হ্যাভ বিন ফুল অনলাইন অ্যাপ্লিকেবল ফ্রম থ্রু অফ অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখানে গিয়ে আপনাদেরকে কী কী ডকুমেন্ট লাগবে, আপনাদের মাধ্যমিকের মার্কশিট, তারপর যে গ্রাজুয়েশনের মার্কশিট এগুলি লাগবে, গ্রাজুয়েশনের মার্ক। নেক্সট, এখানে কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড আপনাদের অনলাইন পোর্টালে আপলোড করতে হবে, তারপর ফটো, সিগনেচার, অ্যাপ্লিকেশান ফি, এগুলি দিয়ে কিন্তু আপনাদেরকে অনলাইনে আপলোডটা করতে হবে। এখানে আবেদন করার পর কিন্তু শর্টলিস্ট করা হবে, কোনো রকম এক্সামের বিষয় কিন্তু এখানে তোলা ধরা হয়নি। এটা হয়তো বা আপনাদের গ্রাজুয়েশনের যে মার্ক রয়েছে, গ্রাজুয়েশনের মার্ক অনুসারে কিন্তু এখানে শর্টলিস্ট করা হবে। ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপ, ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো জায়গাতে কিন্তু আপনারা এখানে আবেদনটা করতে পারবেন। এখানে আপনাদের যে পে স্কেলটা থাকবে, ফার্স্ট ইয়ারে 30,000, এখানে পুরো ফিক্সড পার মান্থ থাকবে, তারপর সেকেন্ড ইয়ারে 32,000 ফিক্সড পার মান্থ, তারপর থার্ড ইয়ারে 34,000 ফিক্সড পার মান্থ কিন্তু এখানে আপনারা স্যালারিটা পেয়ে যাবেন, অর্থাৎ এখানে কিন্তু খুব একটা ভালো পরিমাণে আপনাদের স্যালারিটা রয়েছে। এখানে আপনারা সিলেকশন হওয়ার পর আপনাদের ট্রেনিং এবং রিপোর্টিং কোথায় হবে, এখানে কিন্তু পুরো ডিটেলস রয়েছে, কী কী এখানে আপনাদের ট্রেনিংয়ের ভেতর থাকবে। এখানে আপনাদের স্ক্যানিং থেকে শুরু করে বিভিন্ন যে প্রসেসগুলি রয়েছে, যে ডকুমেন্ট চেক করা থেকে শুরু করে, এগুলো কিন্তু সবগুলি ডিটেলস এখানে রয়েছে, অর্থাৎ আপনার নোটিফিকেশানটা কিন্তু ভালো করে রিড করতে হবে। তো বন্ধুরা, এয়ারপোর্ট থেকে আসা এই নোটিফিকেশান সম্পর্কে কোনো রকম কোশ্চান থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।